আগামী 15 নভেম্বর থেকে বদলে যাচ্ছে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময়। সকাল 9টায় শুরু হয়ে অফিস চলবে বিকেল 4টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব জানান, শীত চলে আসায় সকাল 8টা থেকে দুপুর 3টার পরিবর্তে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সময় কার্যকর হবে। সচিব জানান, 2023 সালে সরকারি ছুটি থাকবে মোট 22 দিন। এছাড়া হাসপাতাল, বন্দর, গণপরিবহন সহ 18 ধরনের পরিষেবাকে অত্যাবশ্যক পরিষেবা হিসেবে ঘোষণা করতে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। আইনটি পাশ হলে সরকার যে কোনো পরিষেবাকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করতে পারবে। অত্যাবশ্যক পরিষেবা হিসেবে ঘোষিত পরিষেবার সাথে সম্পৃক্তরা যেন ধর্মঘট, লকডাউন ও লে অফ করতে না পারেন তা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে সরকার। আইন লঙ্ঘনে সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ই কমার্স এবং অন্য ইলেকট্রনিক বা ডিজিটাল সেবা, এগুলিকে অত্যাবশ্যকের জেনারেল ডেফিনিশন। এই সেবাগুলোকে অত্যাবশ্যক সরকার মনে করে যে এই সেবাগুলো যখন তখন যা খুশি সে বন্ধ করে দিতে পারবে না, করে দিতে